আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা বিষয়ে যে 6 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে বলেছে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও। একের এক, ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ধান শব্দটি ধন শব্দ থেকে এসেছে। একে দুই, অগ্রহায়ণ বলতে কি বোঝায়? অগ্রহায়ণ বলতে বোঝায় বছরের শুরু বা আরম্ভ। একে তিন, বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? বসুধারা ব্রত গ্রীষ্মের শেষে শেষ দিকে হয়, মানে গ্রীষ্ম ঋতুর শেষ দিকে। একে চার, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? হাট সন্ধ্যাবেলায় জনমানবহীন হয়ে যায়, তাই সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। একের পাঁচ, কার ডাকে রাত্রি নেমে আসে? একক কাকের ডাকে। একের ছয়, সেই অতলে ডাকুক, কে কাকে এই ডাক দেয়? ধরিত্রী মা পিঁপড়েকে এই ডাক দেয়। একের সাত, দুই দিনের ঘর বলতে কি বোঝায়? দুই দিনের ঘর বলতে ক্ষণস্থায়ী জীবনকালকে বোঝায়। একের আট, গুণ্ঠু শব্দের অর্থ কি? গুণ্ঠু শব্দের অর্থ কাঁঠা। একের নয়, গোপালের বাবা কেন ফুলগাছ লাগাতে চাননি? আচ্ছা, এখানে আর এম মানে রায়মার্টিন যে সহায়িকা 107 পৃষ্ঠাতে রয়েছে ফাঁকি গল্পে, যে গোপালের বাবা প্রথমে কেন বাগানে ফুল গাছ লাগাতে চাননি, এটা যেহেতু 1 নম্বরে তাই এতটা আমরা লিখবো না। আমরা শুধু লিখবো যে ফুলের গাছে জল দেওয়ার সমস্যার কথা ভেবেই গোপালের বাবা প্রথমে ফুল গাছে জল দিতে চাননি। ফুলের গাছে জল দেওয়ার সমস্যার কথা ভেবেই ফুল গাছ লাগাতে চাননি। একের দশ বলেছে আম গাছে কেন ঠেকো দিতে হয়েছিল, এটাও 107 পৃষ্ঠায় রয়েছে রায়মার্টিনের। এই যে কমজোরি এবং দুর্বল হয়ে পড়া আম গাছটাকে, কমজোরি এবং দুর্বল হয়ে পড়ার জন্য আম গাছটাকে ঠেকো দিতে হয়েছিল। শুধু লিখবো কমজোরি এবং দুর্বল হয়ে পড়ার জন্য আম গাছটাকে ঠেকো দিতে হয়েছিল, যেহেতু এটা শুধু 1 নম্বরে তাই অতটা আমরা লিখবো না। দুয়ের একে বলেছে এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো? এটা রায়মার্টিনের 74 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। বাংলায় 12 মাসে 13 পার্বণ, আর এই পার্বণগুলি নিয়ে আসে উৎসবের আনন্দ সারা বছর এদেশের মানুষ নানা প্রকার উৎসব বা ব্রত ধর্মে মেতে থাকেন, আর সেইগুলির কেন্দ্রে রয়েছে কৃষিকাজ। কৃষিপ্রধান বাংলায় কৃষির উন্নতির লক্ষ্যে মেয়েরা নানা ধরনের পার্বণ পালন করেন, যেমন ক্ষেত্রব্রত, ইতুব্রত, ভাদুলি, বসুধারা ব্রত। নবান্ন উৎসব বা পালা পার্বণে বাংলার মানুষের খাদ্য সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। নতুন ধান তোলা বা অন্যান্য ফসলের উৎপাদন ঘিরে এই উৎসবগুলি পালিত হয়। যেহেতু কৃষি মানুষের বাংলার প্রাণ তাই এদেশের সব কিছুর মূলেই রয়েছে চাষবাস, এই মতামতকে আমিও সমর্থন করি। দুয়ে দুই বলেছে উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কোন প্রসঙ্গে কবি আলোচ্য পঙ্ক্তিটি লিখেছেন, তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? এটা রায়মার্টিনের 84 নম্বর পৃষ্ঠায় রয়েছে হাট কবিতায়। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত হাট কবিতায় একটি হাটের চিত্র পরিস্ফুট করার ক্ষেত্রে পঙ্ক্তি দুটির অবতারণা করেছেন। আর কোন খেলার কথা বলেছেন? এখানে খেলা বলতে একদিকে যেমন হাটের প্রতিবার বসা আর ভাঙার কথা বলেছেন, তেমনি তারই মধ্যে দিয়ে আসলে কবি মানব জীবনের পৃথিবীর বুকে যাওয়া আসার কথাও বোঝাতে চেয়েছেন। চিরকাল চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? হাটের মতোই মানুষের এই পৃথিবীর বুকে মানুষ আসে আর যায়। হাটে যেমন চেনা অচেনা মানুষের ভিড়, তেমনি মানুষের ভিড় এই পৃথিবীর বুকে। পৃথিবীর উপর প্রতিনিয়ত জীবন নাট্যের খেলা চলেছে। একজন মানুষ অনেকগুলি বছর পৃথিবীর বুকে কাটিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নেয়, আবার নতুন মানব শিশু যেন তার জায়গা নিয়ে নেয়। পার্থিব জীবনে কেউ সুখী হয়, কেউ দুঃখী হয়, একেই চিরকালের খেলা বলে উল্লেখ করেছেন কবি। দুয়ে তিনেতে আছে পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন, আর এই কবিতায় কবির কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন? পিঁপড়েরা ভাব বিনিময়ের জন্য কথা বলতে পারে না, কিন্তু তারা সুরে সুর ঠেকিয়ে নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করতে পারে। তারা সবসময় ব্যস্ত, তাদের জীবন ছোট হলেও গতিময়। স্তব্ধতার মধ্যেও আকারে, ইঙ্গিতে, ভঙ্গিতে ওরা যে কত কথা বলে যায় সে কথার আদান প্রদান এবং বিনিময় করতে পিঁপড়েরাই জানে। ওর সাথে রয়েছে কবিতায় কবির কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে, ছোট বড় সকল জীবেরই এই পৃথিবীর রূপ রস গন্ধ আস্বাদনের, পৃথিবীর জল বাতাসে নিজেকে মেলে ধরার অধিকার আছে। কবি অমিয় চক্রবর্তী একথা মনে করতেন।
পিঁপড়ে কবিতায় তার সেই মনোভাবের প্রকাশ ঘটেছে। পিঁপড়েরা ক্ষুদ্র জীব, মাটির দিকে মুখ রেখে মাথা নিচু করে আপন খেয়ালে তারা এগিয়ে চলে। তাদের এরূপ চলন কবিকে মুগ্ধ করেছে। পিঁপড়েদের শৃঙ্খলায় কবি অবাক হয়েছেন, তাই তাদের চলার পথ থেকে সরিয়ে দিয়ে তিনি তাদের দুঃখ দিতে চাননি। ভোরের বাতাসে মাটির নিচে আশ্রয় নেয় পিঁপড়েরা। কবির মনে হয়েছে সকল জীবই যে একদিন মাটির বুকে মিশে যাবে, তা পিঁপড়েদের ওইরূপ আচরণেই প্রকাশ পেয়েছে। পিঁপড়েরা মুখে কিছু বলে না, তাদের নিরাপত্তায় যেন অনেক কিছু বুঝিয়ে দিয়েছে কবি। তাদের প্রতি অনুভূতিশীল বলেই তাদের উদ্দেশ্যে আহা অব্যয়টি ব্যবহার করেছেন। এইভাবেই পিঁপড়ে কবিতায় কবির জীবের প্রতি মমতাবোধ ও সহানুভূতিশীল মনোভাবের প্রকাশ ঘটেছে। 2-4 হচ্ছে আম গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল। এটা রায়মার্টিনের 109 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। গোপালের বাবার একটা হাঁড়িতে করে বয়ে আনা এক হাত মাপের ছোট একটা আম গাছের কলমি চারা একদিন পরিবারের সকলের ভালোবাসার মমতায় বড় একটা গাছ হয়ে ওঠে। অনেক প্রতিকূলতা এসেছে, তবু এই গাছটি যেন নিজস্ব প্রাণশক্তিতে ভরপুর হয়ে দাঁড়িয়েছিল। পিঁপড়ে এসে আমের বোল নষ্ট করে দিতে পারে বলে গোপাল গাছে DDT দিয়ে পিঁপড়ে মেরেছিল, তাতে আবার ভিতরে ভিতরে বেড়ে উঠেছিল উইপোকার উপদ্রব। অন্যদিকে বিমান থেকে ছোড়া বোমার হাত থেকে বাঁচতে সরকারি লোকেরা যে ট্রেঞ্চ খোঁড়ে, তার জেরে আম গাছটি কমজোরি হয়ে পূর্ব দিকে হেলে পড়েছিল। সকলের দৃষ্টির আড়ালে উইপোকা তাকে ভিতর থেকে ঝাঁঝরা করে দিয়েছিল। আম গাছটা অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল, আগের থেকে কিছুই বোঝা যায়নি। হঠাৎ করে আষাঢ়ের এক ঝড়ে ভেঙে পড়ে সে একেবারে ধূলিসাৎ হয়ে যায়। এভাবেই অবলা কিন্তু আত্মীয়ের সমান আম গাছটি পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গিয়েছিল। তিনের একে আছে, ফরাসি ভাষা থেকে বাংলায় আগত 3টি বিদেশি অনুসর্গের উদাহরণ দাও এবং বাক্য গঠন করো। এটা রায়মার্টিনের 245 নম্বর পৃষ্ঠাতে আছে। এই যে ফার্সি ভাষা থেকে বাংলায় আগত 4টি বিদেশি অনুসর্গের বাক্য গঠন হচ্ছে বরাবর, বনাম, দরুন, বাদে। বরাবর রাস্তাটি নাক বরাবর চলে গেছে, বনাম ভারত বনাম পাকিস্তানের খেলায় হাড্ডাহাড্ডি লড়াই হয়, দরুন অসুস্থতার দরুন ঋষি 3 দিন বাইরে বেরোতে পারেনি, বাদে আর কিছুদিন বাদে বর্ষা আসবে। 3-2 আছে পদান্তর করো, তত্ত্বতাত্ত্বিক, আদেশ, আদিষ্ট। তো এই ছিল আজকের আমাদের 6ষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।